কারণ আমি দুখিয়া ঘরের মানুষ, আমি দুখিয়া হিসেবে খাওয়া আপনাদের জানেন দক্ষিণ মানকেশ্বর জেলার মানুষ একেবারে দরিদ্র লোকের মানুষ। সেই সীমারেখার মানুষের ভিতর বিদ্যুৎ নথকার ঠাইত কেউ এক মাহত বিল বনাই দিয়া হল। আপনাদের জানে সেই যিজন আমার দক্ষিণ মানকেশ্বর উপসংমণ্ডল বিদ্যুৎ বিষয়াজন এখন দুর্নীতিকারক দুর্নীতিকার হিসাবে আখ্যা দিয়া হয়েছে। কারণ আমি তেখেতক বটা দিব বিচারিছো দুর্নীতি দুর্নীতি এছ ডি ও বলে। কেন আপনাদের জানে সেই এটা খুঁটি পড়লে সিহঁতে লাখ লাখ টাকা ইষ্টিমেট বনার কারণে সিহঁতে ইমান দিন পলম করে হল। যদি ইমান পলম করে যদি বিদ্যুৎ নাই তাহলে কিয় বিদ্যুতের বিল ঘরে ঘরে দিবলগিয়া বাধ্য হল যে অনলাইন দেখা গেছে বিদ্যুতের বিল আহিছে। আপনাদের দেখছে নাগারবান সাউছলমারা এই তিন মাস ধরে কারেন্ট নাই নথকা অবস্থাতে বিল আহিছে তিনশোর পর চারিশ প্রতি মাহে। আর আপনাদের জানে সেই দুর্নীতি বিধায়ক দুর্নীতি এস ডি ও গৰাকীয়ে যে বিলর চার্জন নামত প্রতি ঘরে ঘরে এজন করে মানুষ পঠাই দিব লাগে বিল দিয়ার কারণে। কিন্তু দেখা গেছে হসরতে যে এটা করে বিলর পাস আছে 7 টাকা বা 11 টাকা করে দিয়ে সরকারের পর। আপনাদের অবগত যে যদি একটা মাহত 600,000 মিটার আছে যদি 600 মিটার হয় 7 টাকা করে হলে তাহলে এটা মাহত কিমান টাকা হয় আর ইমান করে ধরবলে দেওয়ার পছর থেকে আমি বিলর কাগজ বঞ্চিত হয়ে আছো তাহলে কিমান টাকা হয়ে আছে বিদ্যুৎ বিদ্যুৎ সংমণ্ডল এস ডি ও গৰাকী দুর্ধন করে আছে। সেইগুলো আপনার যোগেদি আজ আমি সরকার তথা দক্ষিণ আমরা মানকেশ্বর জেলার উপায়ুক্ত মহোদয় আমি অনুরোধ করছো যে 48 ঘন্টার ভিতর টুমনি অঞ্চলের পর টুমনি পাটাকাটা মণিচর সালমারার পর 48 ঘন্টার ভিতর বিদ্যুৎ আমি বিদ্যুতের পর বঞ্চিত হোক তাহলে আমি ইয়ার আন্দোলন আজ খোজকাড়ালে উপায়ুক্ত মহোদয় কার্যালয় গণতান্ত্রিক আন্দোলন করার বাধ্য হম। আজ আমি যেনকম মন্ত্রী এই মন্ত্রী মহোদয় মন্ত্রী মন্ত্রী ডাঙরিয়ারি আমি প্রতিমূর্তি দা করছো অনাগত দিনত সিএমর পর আজিলেক সকলে এড়ি না যাব কারণ আমি দুখিয়া ঘরের মানুষ। সেই কারণে আপনাদের যোগেদি আকো এবার প্রশাসনক আপনাদের আকো এবার বিদ্যুৎ বিভাগ অনুরোধ জানাইছো 48 ঘন্টার সময়সীমা বান্ধি দিছো 48 ঘন্টার ভিতর আমি বিদ্যুৎ নাপাও অনাগত দক্ষিণ মানকেশ্বর জেলা জেলার সকল বিদ্যুৎ বিভাগ বন্ধ হয়ে যাব। একটু খাটাং মুদাবা মুদাবা